প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বাদশ শ্রেণীর পার্ট বি এর যে এমসিকিউ কোশ্চেন ছিল, সেই এমসিকিউর কিন্তু আমি সঠিক অ্যানসারগুলো বলে দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখে নাও যে প্রথমে ছিল সবাই আবিষ্কার করলো, এটি উত্তর হয়ে যাবে কিন্তু অপশন খ, বটতলায় বুড়ির অসাড় দেহ। তারপরে একের দুই, গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত, এটি হবে ক, কুস্তি। তারপরে দেখে নাও তিন নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনির অপর নাম কি, এটি হয়ে যাবে কিন্তু খণ্ড ধ্বনি, অপশন গ। তারপরে দেখে নাও ডাওর কথাটার অর্থ কি, এটা হয়ে যাবে অপশন খ, ছোট লোক। তারপরে পাঁচ নম্বর, ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল, এটি হয়ে যাবে অপশন ঘ, ক্যান্সার। তারপরে ছয়ে হচ্ছে বড় বাড়ির হোমযজ্ঞী করতে এসেছিল, অপশন ঘ, তান্ত্রিক। সাত নম্বর প্রশ্ন, বাংলা বিজ্ঞান রচনায় পথিকৃৎ ছিলেন, এটি হবে দিগদর্শন। তারপরে যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় খ, উপসর্গ। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি আমিতে চললাম, এটি হয়ে যাবে অপশন খ, শম্ভু। তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা, অপশন গ। শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু হ দেখাও কাহারে কোন নাটকের অংশ, এটি হয়ে যাবে অপশন গ, রিজিয়া। তারপরে বারো নম্বর প্রশ্ন, রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন, এটি হয়ে যাবে অপশন খ, 3 টাকা। তেরো নম্বর প্রশ্ন, পড়তে জানো এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, অপশন গ। চোদ্দ নম্বর প্রশ্ন, কাল্পনিক যুদ্ধ এই নাট্যকারকে, এই নাট্যকার দেখে নাও, অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। তো কাল্পনিক যুদ্ধ এক মৃত্যুকে নাট্যকার বলেছেন, অপশন ক হয়ে যাবে। তারপর উফ কি শীত সব আছে কি নেই, এখানে ক, মানুষ নেই, স্টেশন মাস্টারের কাছে। তারপরে প্রশ্ন, আবেদন জানানো হলো কিসের আবেদন, অপশন ক, ট্রেনটাকে থামানোর। সতেরো নম্বর প্রশ্ন, এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলাডেলা বাদ। আঠেরো নম্বর প্রশ্ন, হেডপণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, অপশন ঘ, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে। উনিশ নম্বর প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে যেতে প্রতীক্ষা করছিল, এটি হয়ে যাবে অপশন খ, রোজ্জ্বল একটি দিনের। তারপর কী উৎসবকে বড় উতলা করেছে, এটি হয়ে যাবে অপশন ঘ, ফুটন্ত ভাতের গন্ধ। একুশ নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয়, অপশন ঘ, ক্রোধ। তারপরে দেখে নাও থুত্থুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল, অপশন ক। তারপর তেইশ নম্বর প্রশ্নের উত্তর, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলাম, অপশন ঘ, আপনার রূপ। চব্বিশ নম্বর প্রশ্ন, মেঘ মধুর মহুয়ার দেশ আছে, এটি হয়ে যাবে অপশন খ, অনেক অনেক দূরে। এই ছিল তোমাদের এমসিকিউগুলি, এরপর আমরা এসিকিউগুলি দেখে নেব। বাংলা ক ভাষা পার্ট এ উচ্চ মাধ্যমিকের যে এসিকিউর কোশ্চেনগুলো দেখো, যে প্রথমে গল্প থেকে দুটি কোশ্চেন ছিল, একটি করতে বলেছে। তারপরে কবিতা থেকে দুটি ছিল, একটি করতে বলেছে। তারপরে নাটক থেকে ছিল, সেখান থেকে একটি কোশ্চেন করতে বলেছে, এবং আন্তর্জাতিক কবিতা থেকে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো তোমরা কোশ্চেনগুলো অবশ্যই একে একে দেখে নাও কী কী কোশ্চেন 2022 এসেছিল। তারপরে ব্যাকরণ থেকে একটি কোশ্চেনের উত্তর করতে বলেছে, এবং তারপরে ভাষাবিজ্ঞান থেকে এসেছিল 4টি কোশ্চেন, এবং কী কী কোশ্চেনগুলো এসেছিলো একটু দেখে নাও। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং প্রবন্ধ রচনা দেখো, 10 × 10 প্রবন্ধ রচনা কোভিড-19 থেকে এসেছিল। তাছাড়া তোমাদের 2-এ একটা অনুচ্ছেদ ছিল, এবং 3-এ তোমাদের যুক্তির দুর্বলতা প্রমাণ করতে বলেছে, বিতর্কের বিষয় নিয়ে একটি রচনা ছিল, এবং আর একটি ছিল যেটি প্রবন্ধ রচনা সৈয়দ মুজতবা আলী। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অন্যান্য আর সাবজেক্টে ভিডিও পাওয়া যায়।